বিদেশত দেশীয় ব্যবসা সম্প্রসারণ গড়িয়ে রেমিটেন্স প্রবাহরে আরও বৃদ্ধি করিবার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির হামদান স্ট্রিটত দারবিশ মসজিদ সংলগ্ন এলাকাত বাংলাদেশী মালিকানাধীন এভারফ্রেশ রেস্টুরেন্টর যাত্রা শুরু হই। ফিতাহাড়িয়ারে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করছে বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। এ সময় প্রতিষ্ঠানীদের পার্টনার রুহুল আমিন, মোহাম্মদ ইকবাল, মুর্শিদ আলম, মোহাম্মদ রাসেল, বেলায়েত হোসেন হিরো সহ বহুজন উপস্থিত আছে। অনুষ্ঠানত প্রতিষ্ঠানীদের সাফল্য কামনা করিয়ে দেশ জাতি ও প্রবাসী আলোর কল্যাণ কামনা করিয়ে দোয়া গড়ায়। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।